সৌদি আরবে আরও বিশাল পরিবর্তন আসছে। সৌদি আরবে নারীদের জন্য চালু থাকা অভিভাবকত্ব আইনে পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছে দেশটির ক্রীড়া পরিকল্পনা ও উন্নয়ন কর্তৃপক্ষের আন্ডার সেক্রেটারি রাজকন্যা রিমা বিনতে বন্দর বিন সুলতান আল সৌদ। শুক্রবার ও কাজকে দেওয়া এক সাক্ষাৎকারে সম্ভাব্য এই সংস্কারের কথা জানালেও পরিবর্তনের নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ করেননি তিনি। তিনি বলেন, সৌদি নারীরা এখন আর চাকরি, গাড়ি চালানো বা পড়াশোনার জন্য অনুমতি দরকার পড়বে না। রক্ষণশীল ও তেল নির্ভর অর্থনৈতিক দেশ সৌদি আরবে নারীদের জন্য অভিভাবকত্ব আইন প্রচলিত রয়েছে। এই আইন অনুযায়ী নারীদের ঘরের বাইরে বের হওয়া সহ অন্য কাজের আগে অভিভাবকের অনুমতি প্রয়োজন পড়ে। গত বছর অর্থনৈতিক নির্ভরতা কমাতে সৌদি যুবরাজ এক সংস্কার পরিকল্পনা ঘোষণা করেন। এর আওতায় মে মাসে প্রথমবারের মতো গাড়ি চালানোর অনুমতি পান নারীরা। তবে অভিভাবকত্ব আইন বহাল থাকায় ওই অনুমতি সুফল পাওয়া নিয়ে সন্দেহ পোষণ করে অনেকেই। সৌদি রাজকন্যা রিমা জানান, সৌদি সংসদ ও সুরা কাউন্সিল ও সরকারে থাকা নারীদের মধ্যে অভিভাবকত্ব আইন নিয়ে আলোচনা চলছে। কবে নাগাদ এই আইনে পরিবর্তন আসবে তার সময়সীমা উল্লেখ করেননি তিনি। তবে শিগগিরই এই পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করছেন তিনি। গাড়ি চালানোর মতো আরও কিছু অধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন রাজকন্যা রিমা। সৌদি আরবে কোনো নারী মন্ত্রী নেই। নারীদের যাতায়াত, বিয়ে এমনকি অস্ত্রোপচার সময়ও পুরুষের অনুমতি প্রয়োজন হয়। দীর্ঘদিন ধরে এই আইন বাতিলের দাবি জানিয়ে আসছে সৌদি আরবের নারীদের একটি অংশ। তাদের ভাষায় এই আইনের মাধ্যমে তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে আছেন। আপনাদের কী মনে হয়, সৌদি আরবে অভিভাবকত্ব আইন বাতিল করা আদৌ কি প্রয়োজন রয়েছে? আপনাদের এই নিয়ে কার কি মন্তব্য অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন আর আমার চ্যানেল আপডেটস কি নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।